মুন্সীগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত। ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধি। মুন্সীগঞ্জের শ্রীনগরে আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। সোমবার বেলা 12টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এই জন্মদিন পালিত হয়। আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা শাখার সভাপতি আরশাদ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় এই জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রথমে মিলাদ ও দোয়া মাহফিল ও পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় ও পরবর্তী কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, শ্রীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ এর সহ সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, খলিলুর রহমান সহ সভাপতি, জিহাদুর রহমান সহ সভাপতি, আলামিন সহ সভাপতি, নাজমুল সদস্য, সাংগঠনিক সম্পাদক আরমান খান দপ্তর, সম্পাদক হাবিব হোসেন, আফজাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাসারা ইউনিয়ন আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ, মোহাম্মদ সালাউদ্দিন সাধারণ সম্পাদক, বীরতারা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগ, জাহাঙ্গীর আলম হৃদয় সহ বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।